এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। লিসেন টু এবিসি নিউজ এজিটি লাইভ। Former State Committee Member Sindhu, former President of the Honorable Sub-Regional Committee Sindhu, former President Tripura State Hawkers Union and Tripura Railway Hawkers Union, Sindhu Choyan for the Chelsea. We are Chikamade, Bharatiya Jatiya Congress Bode, Shadal Bode. উনার সাথে আছেন মিস্টার বিদ্যেন্দু নাগ, সিপিএম মেম্বার, এক্স এডিশনাল সেক্রেটারি পিজিইএ মহানগর, এক্স সেন্ট্রাল কমিটি মেম্বার পিজিইএ মর্মত নাগ। উনি ভারতীয় জনতা পার্টি থেকে যোগদান করছেন। নিরঞ্জন নাথ চৌধুরী, সিপিআইএম থেকে ফর্মার প্রেসিডেন্ট, অন্যতর অন্তরীণ ইউনিয়ন, গত 20 বছর ধরে উনি কমিউনিস্ট পার্টির সাথে থেকে শ্রীমতী অপর্ণ দেবনাথ, ভারতীয় জনতা পার্টি থেকে প্রসেনজিৎ রায়। উনি গত পুর পরিষদ নির্বাচন ধর্মনগর থেকে প্রিন্সিপাল কাউন্সিল ইলেকশন তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন। উনি আজকে শ্রীমতী বিদ্যা সরকার, উনি ভারতীয় জনতা পার্টির ফর্মার সেক্রেটারি মহিলা মেম্বার ধর্মনগর মন্ডল ডিস্ট্রিক্টে। বদরুল ইসলাম, উনি কমিউনিস্ট পার্টি থেকে দীর্ঘদিনের সম্পর্ক চিন্তা করা হওয়ার সাথে যোগদান করছে। নরনিকা কৃপা, ভারতীয় জনতা পার্টি থেকে উনি একজন গ্রুপ প্রেসিডেন্ট। প্রদীপ দে, উনি কমিউনিস্ট পার্টি থেকে যোগদান করেছেন। সিপিএম থেকে ফর্মার প্রেসিডেন্ট ত্রিপুরা মন্ডল শ্রমিক ইউনিয়ন কর্মকর্তা এবং ফর্মার ভাইস প্রেসিডেন্ট ট্রাক ওনার সিন্ডিকেট কর্মকর্তা। নীলকান্ত দাস, ভারতীয় জনতা পার্টি থেকে। দেবাশিস পাল, উনি প্রাক্তন উপপ্রধান, রাখার লাভ হচ্ছেন সিপিএম থেকে। এবং মোট 84 জন নেতৃত্ব আজকে আমাদের সাথে যোগদান করবে। শ্রী শরৎ ভট্টাচার্যের নেতৃত্বেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নীতি, তাদের আদর্শ, তাদের কর্মসূচি, তাদের চিন্তাভাবনা প্রচন্ড আস্থা জ্ঞাপন করেছে এবং দেশের যে অস্থির পরিস্থিতি, রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি, ওরা বিশ্বাস করতে শুরু করেছে এর থেকে যদি পরিত্রাণ পেতে হয় জাতীয় কংগ্রেসের হাতকে শক্তিশালী করা ছাড়া আর কোন বিকল্প নেই। যারা তৃণমূলের থেকে যোগদান আজকে করেছেন এবং আগামী দিনগুলোতে করবে এদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা বলতে শুরু করেছেন আমরা ভোট কাটত্রী পার্টিতে আমরা নেই, আমরা জাতীয় কংগ্রেস এই দেশের মানুষের সাথে লড়াই করে গরিব মেহনতি মানুষ, বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজ, মাইনরিটি হোক, ওবিসি হোক, এসপি এসসি হোক, কংগ্রেসই স্বল্প অংশের মানুষের জন্য প্রকল্প ঘোষণা করে জনগণনা মুক্তির মতো খাদ্য সুরক্ষা আইন বলুন, শিক্ষার অধিকার বলুন, স্বাস্থ্যের অধিকার বলুন, কাজের অধিকার বলুন,
এই সমস্ত কিছু তো কংগ্রেসের